প্রতিভাবান অভিনেতা সুনীল মুখার্জি। সুনীল মুখোপাধ্যায় টলিউডের চলচ্চিত্র এবং মঞ্চের একজন প্রতিভাবান অভিনেতা। বিখ্যাত অভিনেতা পরিচালক উৎপলদত্তের নাট্যদলের সঙ্গে জড়িত ছিলেন সুনীল মুখোপাধ্যায়। পরে পরিচালক মৃণাল সেনের কলকাতা ৭১ ছবিতে প্রথম কাজ করেন, কিন্তু এই ছবিতে তার অভিনয়ের জায়গাটি সম্পাদনের সময় বাদ পড়ে যায়। জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৪৬ সাল। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের নিম অন্নপূর্ণা ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করে পরিচিতি পান। মূলত চাকর, মাতাল, চোর ইত্যাদি প্রান্তিক চরিত্রে অভিনয় করতেন তিনি। ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমা হিরেরাংটিতে চোরের ভূমিকায় অসামান্য একটি অভিনয় করেছিলেন। অজস্র বাংলা ছবি, অজস্র টেলিভিশন সিরিয়াল এবং অজস্র মঞ্চে তিনি সহ অভিনেতার কাজ করে গেছেন আজীবন। ৯০-এর দশকে মনোজদের অদ্ভুত বাড়ি বাংলা টেলিসিরিজে তিনি গোয়েন্দা বরদাচরণের চরিত্রে অভিনয় করেছেন পর্যন্ত। অমৃতকুম্ভের সন্ধানে খারিজ, কাকাবাবু হেরে গেলেন, পার, আবার অরণ্যে, কালবেলা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, পদ্মা নদীর মাঝি, তাহাদের কথা, বোস দ্য ফরগটেন হিরো ইত্যাদি মানে মুগ্ধকর বিস্ময়কর সিনেমার পাশাপাশি মূল ধারার বাণিজ্যিক ছবিতেও তিনি একের পর এক অভিনয় করে গেছেন। ক্যালকাটা পিপলস আর্ট থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল মুখোপাধ্যায়। ফেরা চলচ্চিত্রে অভিনয় করে বেস্ট সাপোর্টিং রোলের পুরস্কার পান তিনি। অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল খারিজ, দেবশিশু, পার, ঋণমুক্তি, একপল বা একপল, আবার অরণ্যে, দখল, পাতালঘর, তাহাদের কথা, বোস দ্য ফরগটেন হিরো, গৃহযুদ্ধ ইত্যাদি। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে যক্ষা রোগে ভুগে ২০১২ সালের মে মাসে তিনি কলকাতাতেই মারা যান। তার মৃত্যুর তারিখ জানা যায় না। ছোট চরিত্রের অভিনেতাদের এই পরিণতি নতুন কিছু নয়। করুণা এবং সহানুভূতির বন্যাও কাঙ্ক্ষিত নয়। সময়ের নিয়মেই মানুষ সামনে এগিয়ে যায় সব ভুলে। কিন্তু প্রশ্ন একটাই, সুনীল মুখোপাধ্যায়ের মতো প্রতিভাবান অভিনেতার শেষ জীবনের এই দুর্দশার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি বা সরকার কারো কি কোনো দায় ছিল না? সুনীল মুখোপাধ্যায়কে ফিল্ম ইন্ডাস্ট্রি নিংড়ে নিয়েছে নিঃস্ব করে, দেয়নি সেরকম কিছুই। আরও কত প্রতিভাবান অভিনেতার গল্প হয়তো তার মতোই শেষ হবে, থাকবে না তাদের নিয়ে কোনো লেখা, তাদের জীবন কাহিনীর ইতিহাস, তারা কেবল থেকে যাবে পর্দায়, আমাদের মনে। তাই আজকের এই প্রতিবেদনটি আমি পাঠ করলাম যাতে আপনাদের নজরে আসে। সুনীল মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত সিনেমার কথা খুব মনে পড়ছে, যে সিনেমায় তিনি একটি সাইড রোল করেছিলেন, তার নাম সেখানে, চরিত্রের নাম সেখানে ছিল লবঙ্গ। তিনি আমাদের কাছে, অনেকের কাছে আজও লবঙ্গ নামেই বেশি পরিচিত। তাকে জানাই আমার ইউটিউব চ্যানেল, যার নাম এন্টারটেনার রনি, তার তরফ থেকে শ্রদ্ধা। এই লেখাটির লেখক মেজবা খান, পোস্টটি আমি নিহার আরেন মল্লিকের প্রোফাইল থেকে পেয়েছি, তার জন্য আমার এই চ্যানেলের তরফ থেকে দুজনকেই আন্তরিক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।